আসসালামু আলাইকুম, আশা করছি আপনারা প্রত্যেক অনেক ভালো আছেন। সো আজকে আমি শেয়ার করবো যে শেয়ার নামে একটা প্রজেক্ট আছে, এখানে কিন্তু আপনার মিনিমাম ইনভেস্ট কিন্তু $2 থেকে $3 ভাই। এই $2 থেকে $3 ইনভেস্ট করে কিন্তু আপনারা এখান থেকে $100 থেকে $500 প্লাস প্রফিট করতে পারবেন, ঠিক আছে? আপনারা শুধু ভিডিওটা ফুল কমপ্লিট করেন। আর এখানে একটা জিনিস দেখবেন, এই যে জেপার নামে কিন্তু ওদেরকে কিন্তু সাপোর্ট করছে, ঠিক আছে? যে জেপার, ঠিক আছে, ওদের কিন্তু সাপোর্ট করছে। সেখানে আপনার বেশি সময় লাগবে না, আমি দেখাই দেবো কী কী কাজ করতে হবে, ঠিক আছে? একবারে স্বল্পতে আপনার এটা করতে পারবেন। সো আমি সবাইকে সাজেস্ট আর একটা জিনিস দেখাই, আমরা কিন্তু অনেক আগেই আমরা টাইকোতে জয়েন করছিলাম, আলহামদুলিল্লাহ টাইকো কিন্তু অলরেডি পেমেন্ট করছে। আর যারা কিনে ঠিক মতো কাজ করছে ওদের কিন্তু আপনার প্রায় কত $300 থেকে $500 প্লাস $1000 প্লাস পর্যন্ত কিন্তু প্রফিট করতে পারছে, ঠিক আছে? সো এখান থেকে আলহামদুলিল্লাহ টাইকো থেকে যা পাইলাম আলহামদুলিল্লাহ। সো যাই হোক, এখন কত হচ্ছে এইটার সাথে আমরা এখন পরিচিত হবো। হ্যাঁ, এখানে কাজ করতে হলে কী করতে হবে? সো ফার্স্ট অফ অল আমি আপনাদেরকে ব্রিজের লিঙ্কগুলো দিয়ে দিব, সবগুলো পেয়ে যাবেন আপনারা স্টেপ বাই স্টেপ। জাস্ট এখানে এসে আপনাদের ওয়ালেটটা কানেক্ট করবেন, আমি যেভাবে করি সেম একই ওয়েতে আপনারা করবেন, ঠিক আছে? সো এখানে আমি জাস্ট হালকা পাতলা আমি দেখাবো আপনাদেরকে। যে দেখেন, ইথেরিয়ামে আসবেন, আসার পর এখান থেকে আরবিট্রিয়ামে সিলেক্ট করবেন, দেন এই নিচে শেপ লাগবেন। হ্যাঁ, এখানে আপনারা যে কোনো একটা অ্যামাউন্ট দিতে পারেন। হ্যাঁ, আমি আমার কাছে কত আছে আমি দেখি একটু, আমার কাছে আছে $1-এর মতন, ঠিক আছে? আপনি চাইলে ভাই আপনারা নিতে পারেন, ঠিক আছে? এইভাবে নিয়ে আমি আপনাদের নিয়ে দেখাচ্ছি। জিরো, আচ্ছা আমরা এটা ফুল করে দিই, দেন আমরা দেখি, আমরা এখান থেকে এগুলো একটু কমাই দিই, হ্যাঁ, কারণ আমাদের ফি লাগবে। সো আমি 0.07ই দিলাম, অর্থাৎ 7 না দিয়ে আমরা 6 দিলেও পারি। তো চলেন আমরা, আচ্ছা আমি 5 দিলাম, হ্যাঁ এটা দিয়ে আমি এটা নেব। আপনার এখানে তেমন কোনো ফি নাই, ঠিক আছে ভাই? এই যে দেখেন, আপনারা এখানে কনফার্মে ক্লিক করবেন, ইনস্ট্যান্ট কিন্তু এটা হয়ে যাবে। আমি আপনার সামনে লাইভ করে দেখাচ্ছি, জাস্ট এখানে আসবেন, এই যে কনফার্মে ক্লিক করবেন, করার পর দেখবেন এটা কিন্তু হয়ে যাবে এখন, ঠিক আছে? এটা করার পর এখান থেকে আপনারা ডানে ক্লিক করবেন, করার পর আপনাদের এটা কাজ শেষ। দেন হচ্ছে আমি একটা সেকেন্ড লিঙ্ক দিব, অর্থাৎ যেখানে কিনা আমরা কাজ করব। সো আপনারা সেকেন্ড লিঙ্কে ক্লিক করলে এরকম একটা নেভাজে চলে আসবেন, এখান থেকে আপনার অলরেডি এই নেটওয়ার্কটা কিন্তু সিলেক্ট থাকবে। হ্যাঁ, আর যদি না থাকে আপনারা কী করবেন, এসে কাইন্ডলি একটু কানেক্টে ক্লিক করে কানেক্ট ক্লিক করবেন। হ্যাঁ, কানেক্টে ক্লিক করার পর আমি দেখাচ্ছি আপনাদেরকে যে কন্টিনিউতে ক্লিক করে এটা কানেক্ট করে নেবেন, ঠিক আছে? তারপর সাইনিংয়ে ক্লিক করবেন, করার পর আপনার এখান থেকে কনফার্মে ক্লিক করে দেবেন, ঠিক আছে? করার পর এটা কিন্তু কনফার্ম হয়ে যাবে, তখন কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এগেন এখান থেকে আপনারা অলরেডি কিন্তু নেটওয়ার্ক এটা সুইচ করে নিবে। আপনারা যদি একটু খেয়াল করে দেখেন যে আমরা কিন্তু শেপে চলে গেছি, ঠিক আছে? আমি দেখা, তো আপনারা এখানে আসবেন, আসার পর এখান থেকে আমরা কী করবো, যেহেতু আমাদের যে শেপ আছে, সো আমরা এই যে এটা শেপ, হ্যাঁ এখানে ক্লিক করবেন, এটাই সিলেক্ট থাকবে র্যান্ডমলি, এটা ক্লিক করে মিনটে ক্লিক করবেন, তখন দেখবেন আপনাকে নেটওয়ার্ক সুইচ করতে বলবে। হ্যাঁ, এখানে অটোমেটিক কিন্তু এটা আপনার সুইচ হয়ে যাবে, দেখছেন এই শেপ চলে আসছে। এখান থেকে অ্যাপ্রুভে ক্লিক করে দিবেন, জাস্ট এটা নেটওয়ার্কটা সুইচ করে নেবেন। করার পর আপনারা এই যে দেখেন, এখন আবার এগেন মিন্টে ক্লিক করবেন, ঠিক আছে? মিন্টে ক্লিক করার পর এটা কিন্তু আপনাদের মিন্ট হয়ে যাবে। সো দেখেন আপনাদের এখানে দেখাবে যে কনফার্ম ইন ইউর ওয়ালেট, একটু ওয়েট করবেন, আপনার ওয়ালেট থেকে একটা কনফার্মেশন আসবে। এই যে দেখেন অলরেডি কিন্তু চলে আসছে, এটা জাস্ট আপনারা কী করবেন, আচ্ছা আমি অনেকগুলো কনফার্মেশন দিয়ে দিছি, আমি একটা একটা করে রিজেক্ট করে দিই, এটা রিজেক্ট করি, একটা একটা করে আমি রিজেক্ট করি, হ্যাঁ কারণ আমার অনেকগুলো দেওয়া আছে। সো আমি একটাই রাখবো, এই যে এটাকে আমি রাখলাম, দেন এখান থেকে আমরা কনফার্মে ক্লিক করলাম। হ্যাঁ, তো দেখবেন এটা কিন্তু এখন কনফার্ম হয়ে গেছে, জাস্ট এখন আমাদের একটা সাইন একটা আছে, দেখেন অলরেডি কিন্তু এটা কমপ্লিট, আমাদের কিন্তু এটা অলরেডি কমপ্লিট হয়ে গেছে। এখান থেকে আমরা কেটে দিব, কেটে দেওয়ার পর আমরা কী করব, এই যে এখানে আসবেন, মেন স্টেক এগুলো পরে করবেন, আমি দেখাচ্ছি। এখানে আসার পর প্রোফাইলে আসবেন, ফার্স্ট অফ অল আসার পর এখানে আপনাদের একটা নাম দিবেন, আমি যেমন আমি একটা নামই দিলাম, এই নামটাই ইউজ করলাম। হ্যাঁ, এখানে আপনার চাইলে একটা প্রোফাইল পিকচার অ্যাড করে দিতে পারেন, ঠিক আছে? তো প্রোফাইল পিকচার দিয়ে আপনার এখানে আপডেটে ক্লিক করলে হয়ে যাবে। তো চলেন আমি একটা প্রোফাইল ইউজ এখানে ক্লিক করবেন, তো আমি আমার এখান থেকে যে কোনো একটা প্রোফাইল পিক দিয়ে দিই, হ্যাঁ আমি এটাই দিয়ে দিলাম। এ প্রোফাইল ইউজ করলে আপনার এটা থাকবে আর কি, এটা ইউজ করেন সবাই, ঠিক আছে? তো দেখেন এটা কিন্তু অলরেডি আমার আপডেট হয়ে যাবে, এখন কিন্তু এটা আমাদের ক্লাস প্রায় কমপ্লিট। এখন আমরা নিচে আসবো, আসার পর দেখতেছেন যে আমাদের কানেক্ট করতে হবে কি, আমাদের টুইটার অ্যাকাউন্টটা, অর্থাৎ এক্স অ্যাকাউন্টটা এটা কানেক্ট করে দিব। করার পর আমরা ব্যাগে যাই, এটা কনফার্ম করে নেবো, আমি দেখাই দিব, কোনো সমস্যা নেই। তো আমরা আবার নিচে আসবো, আসার পর এই যে দেখেন এটা কিন্তু কানেক্ট হয়ে গেছে, দেন আমরা ডিসকর্ডটা কানেক্ট করে নেব। এখান থেকে আসার পর অথরাইজে ক্লিক করে আমরা ডিসকর্ড আমরা জয়েন করে নেব। সো দেখেন আমাদের কিন্তু অলরেডি প্রায় এটাও কানেক্ট হয়ে গেছে, এটাও কানেক্ট, এখন আমরা এটা ক্লেম। তো আপনারা এখানে আসবেন, আসার পর যে দেখতেছেন ক্লেম নামে একটা অপশন, তার আগে আপনারা কী করবেন, ওদেরকে একটু ফলো করবেন, এটাতে ক্লিক করে ফলোতে ক্লিক করে ফলো করে দিবেন। ওদেরকে ফলো করা হয়ে গেলে ব্যাকে আসবেন, আসার পর আপনার এই যে ক্লেম দেখতেছেন, ক্লেমে একটা ক্লিক করবেন। করার পর আপনার ক্লেমে ক্লিক করলে আপনাকে একটা বেজ দেওয়া হবে,
এই যে দেখেন ভাই, এখানে কিন্তু তেমন ফি নাই। হ্যাঁ দেখছেন, একবারে জিরো জিরো, আসলে এখানে তেমন ফি নাই। ওই যে আপনি ব্রিজটা করবেন না, ওইটাই জাস্ট এরকম হালকা পাতলা, তেমন ফি যায় না। এক কথা মোট করে এখানে ফ্রি নাই, কিন্তু এখানে অনেকগুলো এনএফটি আছে যেগুলো আসলে মিন্ট করতে কিছু ফি লাগবে। যদি করলে করতে চান, না করলে নাই ভাই। ঠিক আছে, সো এটা আমাদের মিন্ট হয়ে গেল। এখন দেখবেন যে এটা এখানে চলে আসবে, দেখছেন এটা হয়ে গেছে। দেন হচ্ছে আমরা ডিসকর্ডটা করে নেবো, সেই মুহূর্তে জয়েন করবো ওদের ডিসকর্ডে। তো ওদের ডিসকর্ডে যাবেন, এখানে আসার পর এই যে দেখতেছেন বিল্ডার, ক্রিয়েটর, এনজয়, এই তিনটা রোলই নিয়ে নেবেন। হ্যাঁ, তারপর ভেরিফাইতে আসবেন। আসার পর এখানে ভেরিফাই দেখতেছেন, ভেরিফাইটা ক্লিক করবেন। এখানে একটা ক্যাপচার দিচ্ছে অরেঞ্জ, তো এখানে আমি এটা খুব ইজি দিছে অরেঞ্জ, এটা এটাতে আমরা ক্লিক করে এটা আমরা ভেরিফাই করে নেবো। এই যে দেখেন ভেরিফাই হয়ে গেছে অলরেডি, এগুলো চলে আসে। এখানে আসার পর জিম লিখে দিবেন। হ্যাঁ, তো আমি জিম দিয়ে দিলাম, দেখেন আমরা কিন্তু অলরেডি রোল পেয়ে গেছি। তো এখানে আসবো, ব্যাকে আসার পর আমরা যদি এখানে একটা এই যে তীর চিহ্ন একটা ক্লিক করবেন। হ্যাঁ, করার পর এখানে আচ্ছা এটা কী বলছে, লেভেল আপ। আচ্ছা এগুলো করার দরকার নাই, আমরা এখানে একটু ওয়েট করব, একটু ওয়েট করলে এটা চলে আসবে। সো দেখেন অলরেডি চলে আসছে, ক্লেমে ক্লিক করে এটাও ক্লেম করে নেবেন। ঠিক আছে, অর্থাৎ যেগুলো পারেন এগুলো করে নেবেন ভাই। হ্যাঁ, আর আমি আপনাদের যেগুলো দেখাই দিচ্ছি এগুলো কিন্তু খুব ইজি, এগুলো ইজি তো করতে পারবেন। এখান থেকে আমরা এসে জাস্ট এটা আমরা কনফার্মে ক্লিক করে এটাও আমরা ক্লেম করে নিব। তো দেখেন এটা আমাদের শিফটটা কমপ্লিট। ঠিক আছে, এটাও নাও কমপ্লিট, এটা এখানে অ্যাড হয়ে যাবে। ঠিক আছে, এই যে দেখছেন অ্যাড হয়ে গেছে। এখন হচ্ছে আপনি নিচে, এটা হচ্ছে দেখি, এটা হচ্ছে আই থিঙ্ক একটা র্যাঙ্ক না কি জানি বলে, এটা হচ্ছে র্যাঙ্ক আপ। এটা আপনারা করে নেবেন, যদি পারেন করে নেবেন, নাইলে নাই। তারপর হচ্ছে ফার্স্ট কাস্টের আপনার যদি অ্যাকাউন্ট থাকে এটাও করে নেবেন। এখানে কি বলছে, এতকে ফার্স্ট কাস্টের র্যাঙ্কের মতো। আচ্ছা আমি দেখি আসলে আমার অ্যাকাউন্ট আছে আমার এটা হয় কি না। আচ্ছা এটা আমার হবে না, ঠিক আছে, কারণ এটা আমার এত নাই। আমরা এটা ব্যাকে যাব, ব্যাকে যাওয়ার পর এটা আমরা কেটে দিব, এটা আমরা পারবো না। হ্যাঁ, তারপর হচ্ছে যে গিট কয়েন, এটা আমরা পারবো কারণ অলরেডি আমরা গিট কয়েন করছি। জাস্ট মিন্টে ক্লিক করে আপনার গিট কয়েনটা চলে যাবে। ঠিক আছে, আপনাদের অবশ্যই গিট কয়েন পাসওয়ার্ডটা অবশ্যই এটা লাগবে, আর যাদের নাই করে নেবেন। হ্যাঁ, আমি আপনাদের দেখাই দিব। জাস্ট মাত্র আপনার কত, $1 $2 মতন সামথিং ফি যাবে এটা নিতে। আপনারা কী করবেন, ওই বিনান্স অ্যাকাউন্ট থেকে একটা আছে যে আচ্ছা আমি আপনার দেখাই দিচ্ছি, তাইলে আপনার বুঝতে পারবেন। তো এখানে আসবেন, আসার পর সাইন ইন ইউজিং অ্যাকাউন্টে ক্লিক করে মেটামাক্সে ক্লিক করে দিবেন। আর যদি ভাই না পারলে করার দরকার নাই, যা পারেন যতগুলো পারেন আপনার মেডেলগুলো ক্লেম করে রাখেন। ঠিক আছে, সো মানে যত করতে পারেন ততই আপনার জন্য ভালো। এটা স্কিপে ক্লিক করে গেট স্টার্টে ক্লিক করুন। এই যে দেখেন, তারপর এখানে আপনি স্কোর শো করবে, এখান থেকে আপনারা যে মিন অফ অন শেপ এখানে ক্লিক করে এটা মিন্ট করে নেবেন। ঠিক আছে, তো আমরা মিন্টে ক্লিক করে এটা আমরা এখন মিন্ট করে নিব। এই যে এখন এটা মিন্ট হবে। আচ্ছা এখানে একটা জিনিস দেখেন, এটা আপনার মিন্ট করতে গেলে আপনার কত, $3 মতন আই থিঙ্ক ফি নিতে হবে। হ্যাঁ, এটা আপনারা চাইলেও করতে পারেন, না চাইলে স্কিপ করতে পারেন। ঠিক আছে, যদি পারেন করে নেবেন আর কি। হ্যাঁ, আসলে এটা আমি করবো পরবর্তী দিয়ে, যে আমি দেখাই দিচ্ছি। আর আপনারা পাসওয়ার্ডে যদি আসেন, আচ্ছা আপনারা নিচে আসলে দেখতে পাবেন। হ্যাঁ, আমি দেখাই দিই, এটা আপনার ইথেরিয়াম যদি ট্রানজ্যাকশন থাকে এটা করে নেবেন, না থাকলে নাই। আর এগুলো নিচে কতগুলো ইজি টাস্ক আছে, যেমন হচ্ছে আপনার কয়েন বেস অ্যাকাউন্ট থাকলে এটা করে নিলে 20টা পয়েন্ট পেয়ে যাবেন। এই যে দেখেন, এটা হচ্ছে আমি এটার কথা বলছিলাম। হ্যাঁ, বিনান্সের আপনার আছে না এই যে বাউন্ড টোকেন, ওইটা কিন্তু ইজিতে করতে পারবেন। এটা মাত্র আপনার $2 মতন যাবে, এটা বিনান্স অ্যাকাউন্টে করে নেবেন। হ্যাঁ, এই ব্যাট, এই যে ব্যাট যে এনএফটি আর কি, ওইটা এটা করে নিলে 20 পয়েন্ট পেয়ে যাবেন। আর নিচে তো আছে ডিসকর্ড টাস্ক, গুগল টাস্ক, এগুলো করে নিল আপনাদের পয়েন্টটা বেড়ে যাবে। হ্যাঁ, তারপর এটা করে নিতে পারেন। দেন হচ্ছে যে এটা যেহেতু আমার হচ্ছে না, সো এটাও আপনারা চাইলে ভাই এটাগুলো করলে আপনার একটু ফিটা যাবে আর কি। ঠিক আছে, তারপর এখানে নিচে যদি আমরা আসি, এখানে দেখি এটা কি বলছে, এগুলো দেখে নেবেন। হ্যাঁ, এগুলো দেখে দেখবেন, জাস্ট লিঙ্কে ক্লিক করবেন, করার পর নিজেরাই বুঝতে পারবেন ভাই আসলে এখানে কি বলছে। আর অনেক সময় আছে কি, পেজ ভিজিট করলে হয়ে যায়, জাস্ট ব্যাকে আসলে আপনার অনেক সময় আছে যে আপনার এগুলো ক্লেম করতে দিই। হ্যাঁ, যেগুলো পারবেন করে নেবেন, যেমন আছে মেন এই দুইটা নিয়ে নেবেন। তারপর হচ্ছে যে এগুলো যদি দেয় ভালো, আর না দিয়ে না পারলে নাই। তারপর উপর আসবেন, আসবে এখানে আরেকটা আছে আমি দেখাই দিচ্ছি, সেটা হচ্ছে যে আপনার এটা কি, এখানে অনেকগুলো আছে ভাই। হ্যাঁ, এগুলা স্কিপ করবেন, সমস্যা নেই, এগুলা স্কিপ করেন। তারপর হচ্ছে যে এটা, এগুলা স্কিপ করেন। এই যে উপরে যেটা আছে এটা করে নিতে পারেন, আচ্ছা না এটাও স্কিপ করেন। এই যে নিচেরটা, এই যে এটা এটা করে নেবেন। হ্যাঁ, এই যে এটা, এখানে আসার পর আচ্ছা আপনার এই যে নিচে আসবেন। হ্যাঁ, নিচে আসার পর এই যে দেখতেছেন শেপার, এটা নিয়ে নেবেন। এটা আপনারা ওই যে আপনারা যে আমার মাধ্যমে করছে না, তার জন্য এটা মানে ইয়ারলিতে পেয়ে যাবেন। তারপর হচ্ছে যে মানে আপনি যে অ্যাকসেপ্ট করছিলেন, মিন্ট করছিলেন ওইটার জন্য। ঠিক আছে, আপনি যে আমার আন্ডারে জয়েন করছেন ওইটার জন্য আপনি পেয়ে যাবেন। জাস্ট আপনি এখানে ক্লেমে ক্লিক করে এটা আপনারা ক্লেম করে নিয়ে নেবেন। তো দেখেন এখান থেকে আপনারা এটা কনফার্মে ক্লিক করে এগুলো ক্লেম করেন ভাই। মূলত হচ্ছে যে আপনারা যতগুলো পারেন
এই শেপগুলা বা আপনার স্টিকগুলা এগুলো ক্লেম করে রাখবেন। হ্যাঁ, এটা মেডেল বলতে পারেন, সো এগুলো ক্লেম করলে ভালো, মানে যত পারেন, ঠিক আছে, ইয়ারলি আছে, এটা যদি পারেন এটা মিন করে নেবেন ভাই। মেন কথা হচ্ছে যে আপনার এখানে আরও আই থিঙ্ক অ্যাড হতে পারে। হ্যাঁ, যেগুলো পারবেন এগুলো করে নেবেন। হ্যাঁ, যেগুলো পারবেন আর কি, এখানে অনেক আছে, এখান থেকে নিলে এখান থেকে আপনি মিন্ট করে নিতে পারবেন, অর্থাৎ ফি বেশি চাইলে নেওয়ার দরকার নেই, ঠিক আছে। মানে মেন কথা যতগুলো আপনি নেবেন তত কিন্তু আপনি এয়ারড্রপের জন্য অ্যালোকেশন পাবেন আর কি, ঠিক আছে। সো এটা আপনারা অবশ্যই করে নিন, ঠিক আছে। সো এখানে আপনার র্যাঙ্ক দেখাবে আপনি কত র্যাঙ্কে আসেন, অর্থাৎ আপনি এখানে যত মিন্ট করবেন তত কিন্তু আপনার র্যাঙ্কটা কমবে, বুঝতে পারছেন। এই যে দেখেন আমি বর্তমানে ব্রোচনে আছি, ঠিক আছে, কারণ আমার আমি মাত্র তিনটা করতে পারছি, ওই দুইটা হচ্ছে আপনার একটা টুইটার, আর একটা হচ্ছে আপনার ডিসকর্ড, আর একটা হচ্ছে যে ইনভাইট যে লিঙ্ক আছে না ওইটার মাধ্যমে আর কি, ঠিক আছে। সেইভাবে আপনারা যতগুলো পারেন করে নেন, এটা মিস করে না, এটা নেক্সট আপডেট আসলে আমি জানাই দিব, ঠিক আছে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।